আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও আজকের সকালের আজকে হচ্ছে জানুয়ারির ছাব্বিশ তারিখ তো সকালে মেয়ের জন্য নাস্তা রেডি করতেছি টিফিন দিব তো এখন আমি হচ্ছে একটু নাগেটস ভেজে দিব ও আসলে নাগেটসটা খেতে পছন্দ করে কারণে নেটে ভেজে দেওয়া তো এটা হচ্ছে ঝটপট একটা নাগেটস এ ভাজলে খুব খেতেও মজা লাগে প্লাস হচ্ছে খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যায় তা আমি চার পিস নাগেটস ওকে ভেজে দেবো বেশি দিব না কারণ হচ্ছে যে ও খায় কম সকালবেলা এমনিতে খেতে চায় না তারপরে যদি এত দেই পরে দেখা যাবে যে খাবারটা সে নষ্ট করবে খাবে না তো আমি ভাজতে দিয়ে হচ্ছে ওখান থেকে ওকে রেডি করাচ্ছি আর সকালবেলা যেহেতু সব কিছুই তাড়াহুড়ার মধ্যে করতে হয় আর ছোটজন হচ্ছে ওর বাবার সাথে আছে ঘুমাচ্ছে আহ ওকে রেখেই হচ্ছে মেয়েকে স্কুলে মাদ্রাসায় নিয়ে যাব আর এখন আমার রুটিনটা এরকমই হয়তো একদিন আমি নিয়ে যাচ্ছি অথবা একদিন আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে ওকে এভাবে করে ওকে নিয়ে যাওয়া হয় অথবা ও যদি আম্মুর বাসায় থাকে তাহলে আম্মু ওখান থেকে নিয়ে আসে মাদ্রাসায় এবং আসার সময় হচ্ছে যে মেয়েকে দিয়ে যায় আমার বাসায় তো সবাই মিলেমিশে ওকে নিয়ে যাচ্ছি আনতেছি কারণ ক্লাস মিস করলে যেটা হয় যে ক্লাসের পড়াগুলো আর দ্বিতীয় দিন যাওয়ার পর মানে পিছায় যায় এই কারণে আর কি এখন রেগুলার ক্লাস করানোর চেষ্টা করতেছি তো আমি এখানে নাকেসটা ভাজা হয়ে গেছে আমি এখান থেকে সস দিয়ে নিচ্ছি আর নাগেটস তারপর সমুচা যে কোনো খাবারের সাথে আমার মেয়ে সসটা খেতে পছন্দ করে আর আমি বাসায় সব জন্য এই সসটা রেখে দিই নুডলস সব কিছুর তার সস লাগে আর ব্যাগও গুছিয়ে দিচ্ছি রাত্রে গুছাতে পারেনি আজকে আর তাই দিনে গুছিয়ে দিচ্ছি তো মেয়ের ঠান্ডা শেষ এখন আমার ঠান্ডা লেগেছে যাই হোক আর পাশের চুলে হচ্ছে হালকা একটু পানিটা কুসুম গরম করে দিব যেহেতু ঠান্ডার সময় একদম ঠান্ডা পানিটা দিলে আরও বেশি ঠান্ডা হয়ে যায় বোতলে থাকলে এই কারণে হচ্ছে যে আমি একটু কুসুম গরম পানি করে নিচ্ছি মেয়েকে কুসুম গরম পানি করে দিব আর নাগের আমার ভাজা হয়ে গেছে আমি একটু পরে উঠিয়ে নিব তো উল্টে পাল্টা আসলে পাঁচ থেকে ছয় মিনিট ভাজলেই হয়ে যায় এটা বেশিক্ষণ লাগে না আর আমি এটা এই ঝটপটের পরোটাটাও এনেছি যেটা আমি ডিম পোজ করে বা ভাজির সাথে খেতে খুব ভালো লাগে এর আগে আমার আগের যে ব্লগুলো দেখেছেন তারা জানেন আমি ওই পরোটাটা খুব পছন্দ করি তো অনেক দিন পর আবার বাসে এনেছি আর এখান থেকে আরও একজন ভাবি আছে আমাদের পাশের বিল্ডিংয়ের তো উনি হচ্ছে যে খুব সুন্দর সুন্দর ফ্রোজেন ফুড তৈরি করে ওনার থেকে অনেকগুলো ফ্রোজেন জিনিস নিয়েছি যেমন রোল নিয়েছি সমুচা নিয়েছি পিঠা নিয়েছি এগুলো খাচ্ছি আর সাথে হচ্ছে যে ফোজেনে এই জিনিসগুলো এনেছে আমি দেখাবো একদিন ব্লগে ইনশাল্লাহ যে আসলে বাসায় এই ধরনের খাবারগুলো রাখলে গেস্ট আসলেও সুবিধা যে ঝটপট তাদেরকে ভেজে দেওয়া যায় প্লাস হচ্ছে যে নিজেদের অনেক সময় দেখা যায় অনেক খিদে লাগতেছে এখন তৈরি করে খাবো ওই সময়টা বা ওই ধৈর্যটা অনেক সময় বিশেষ করে আমার হয় না আমি সত্যি কথা বলি তো এই কারণে ওই খাবারগুলো ফ্রোজেন খাবারগুলো আমি রেখে দিই সবসময় তো এই পাশে যে ছোট্ট একটা বক্স থাকে ওই বক্সটা আমি খুঁজে পাচ্ছি না পরে অবশ্য পেয়েছি আমি চশমা আর এটা খুঁজতেছিলাম সকালবেলা তারা উড়ার কারণে আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না এক ঘন্টা আগে উঠাই তারপরে হচ্ছে যে সময় কম মনে হয় আমার কাছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রবিবার এবং এখন প্রায় বিকাল সাড়ে চারটার মতো বাজে আমার কিছুটা কাজ আছে কারণ আমার অনেক স্বপ্নের একটা জিনিস আজকে আমার বাসায় আসবে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে নিব নিব কিন্তু হয়ে উঠতেছিলো না টাকার জন্য হোক বা যে কোনো প্রবলেমের জন্য হোক আনা হচ্ছিল না তো ফাইনালি সেই জিনিসটা আমার বাসায় আসবে তো কি আসবে সেটা তো অবশ্যই দেখাবো তার আগে অনেক কাজ আছে এই জিনিসগুলো সব সেট করতে হবে ঠিক করতে হবে তো তার জন্য এখন আমার অনেক কাজ আর দেখি সবার সাথে কথা বলবো অবশ্যই একটু পরে আবার তো এখন দেখি কাজটা শেষ করি আর অবশ্যই শেয়ার করতেছি কি কি করতেছি এবং কিভাবে করতেছি সব কিছু তো সকালবেলা লিপস্টিক দিয়েছিলাম সেই লিপস্টিক ওই অবস্থায় আছে সকালে মেয়েকে নিয়ে মাদ্রাসায় গিয়েছি আনা হয়েছে তারপর খাওয়া দাওয়া সব মিলায় একটা ব্যস্ত সময় গেছে সারা সকাল ধরে এবং এই যে এইখানে হচ্ছে আমার নতুন রাইস কুকারটাই যে এই পাশের দেওয়ালটাতে সমস্যা তো দেখি কী কী করা লাগে তো মাগরিবের আজানের পর আমি যেটা করতেছিলাম এখানে হচ্ছে যে আরফাকে তার চেয়ারে বসায় দিয়েছি আর ও এখন এটাকে নিজে নিজে ধরা শিখেছে একটু পরপর হচ্ছে সাউন্ড দেয় এটার মধ্যে আর মানে তার কাছে খুব ভালো লাগে এটা আবার অনেক সময় দেখা যায় একদম একটানা ধরেও রাখে তো এখানে হচ্ছে যে সব জিনিসপত্রগুলো নামাচ্ছি যেহেতু এটা এখান থেকে সরাবো আমি আর আবার একটু পরে অনেক চেঞ্জ হয়ে যাবে আসলে আমার ঘর আমি একটু পর কয়েকদিন পরপরই নাড়াচাড়া দেয় এইখান থেকে ওখানে এতে দেখা যায় যে আশেপাশের যে ময়লাগুলো জন্য ওগুলোও ক্লিন হয়ে যায় পাশাপাশি হচ্ছে যে একটু স্পেস হয় সব মিলায় তো যেহেতু ফ্রিজটা বড়ো এখান দিয়ে আনতে হবে এই কারণে আমি হচ্ছে এই জায়গাটা একটু খালি করেছি আর এই তো আমার সেই ফ্রিজ এটা আমার সংসার জীবনের শুরু থেকে একদম শুরু থেকে আমাদের সংসার জীবন যখন শুরু করি তখন এই ফ্রিজটা কিনেছি তো এটা বিক্রি করে দিব একটু মায়া লাগতেছে কিন্তু একসাথে দুগুলো ফ্রিজ দিয়ে আসলে কি করব এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার দেবর আসার পর আমরা একটু নাস্তা খাচ্ছি এখানে চিতই পিঠা ভর্তা দিয়ে এখানে আমাদের একটা মানে একজন মহিলা এখানে বসে ভর্তাটা আর পিঠাটা বানায় খুব মজা হয় আর প্রচণ্ড ঝাল হয় তো আমরা খাচ্ছি আর তো আম্মু তার নাতনি নিয়ে বসে আছে তো ফাইনালি আমার স্বপ্নের সেই ফ্রিজ চলে এসেছে অনেক দিনের ড্রিম ছিল যে আমি একটা ডাবল ডোর ফ্রিজ কিনবো তো ড্রিমটা পূরণ হয়ে গেছে যে কোনো স্বপ্ন পূরণ হলে যেমন লাগে আসলে অনেক খুশি লাগতেছে প্লাস হচ্ছে যে অনেক বেশি এক্সাইটেড তো এখানে যে সব ডিটেলসগুলো দেওয়া থাকে যে কত সেফটি বা কী অবস্থা কত দিন টিকবে তো এটাকে বারো বছর ওয়ারেন্টি দিচ্ছে তো সামনের যেই জায়গাটা এটা পুরো গ্লাস সিস্টেম মানে মনে হয় যেন আয়নার মতো তো এই তো ভিতরের অংশটা এরকম এটা এখন অবধি চালু করিনি চার পাঁচ ঘন্টা পরে চালু করতে বসে তো এখন অবধি চালু করা হয়নি আর এই তো আমার মেয়েকে আমি দেখো কিভাবে কোলে নিয়ে রেখেছি ওকে এখন আমি এভাবে কোলে নিই তা আমার আসলে কষ্ট কম হয় আর ওকে দেখাচ্ছিলাম কারণ ও হা হয়ে তাকাচ্ছিল সামনে যেহেতু গ্লাস ও গ্লাস দেখলে বাচ্চারা নিজেদের মানে নিজেদেরকে অবিকল দেখে ওখানে ওদের কেমন একটা অনুভূতি হয় আমাদেরই তো ছোটবেলায় যখন হঠাৎ করে সামনে আয়না পড়তে কিরকম লাগতো ওই আর কি তো এখানে রাইস কুকারে আমি বসায় দিয়েছি হচ্ছে খিচুড়ি মিক্সড করে হচ্ছে একটু সবজি খিচুড়ি করতেছি আর হাঁড়ি পাতেল সব আলো জলো করে রেখেছি এই দেখো কীভাবে আছে রাগ করে আছে আর কি ও যখন রাগ করে থাকে তখন এভাবে মানে এক পাটি এরকম করে দাঁতের মতো করে কামড়ে রাখে মানে একটু রেগে আছে সেটা সে বুঝায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর নাম করে ফ্রিজটা চালু করে দিয়েছি তখন মানে এখন এগারোটার মতো বাজে যখন আমি এটা চালু করেছি আর এই তো দুই পাশ হচ্ছে যে একটু আপনাদের ভাইয়া মুছে দিচ্ছে এবং মুছার পর হচ্ছে ফ্রিজে বরফ জমার জন্য যে ট্রেটা দেয় ওটাতে বরফ জমানোর জন্য দিয়েছি তো কেমন হলো ব্লগটা অবশ্যই সবাই আমাকে জানাবেন আর আজকের ব্লগ এই পর্যন্তই শেষ করলাম ভবি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন